এই পৃথিবীর সবচাইতে দ্য মোস্ট ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড রেলেভেন্ট বুক টু হিউম্যান বিং, সবচাইতে জীবন ঘনিষ্ঠ এবং প্রাসঙ্গিক কিতাব হচ্ছে আল কোরআন। কিতাবটার নাম কি? সবাই বলুন একসাথে, কি নাম? সবচাইতে প্রাসঙ্গিক, জীবন ঘনিষ্ঠ, দ্য মোস্ট ইন্টারঅ্যাক্টিভ বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড। এর কারণ হচ্ছে এর আগে যত আসমানি কিতাব এসেছিল সবগুলো কিন্তু একবারে নাজিল হয়েছে, এট এ টাইমে। তাওরাত মুসা আলাইহিসসালামের উপর একবারে নাজিল হয়ে গিয়েছে একসাথে, ইনজিল ঈসা আলাইহিসসালামের উপর একবারে নাজিল হয়েছে, জাবুর দাউদ আলাইহিসসালামের উপর একবারে নাজিল হয়েছে, কোরআনও কি একবারে নাজিল হয়েছে? হ্যাঁ, একবারে নাজিল হয়েছে না। 23 বছরের, 23 ইয়ার্স এর লং পিরিয়ড অফ টাইমে একটু একটু করে নাজমান নাজমান হাসবা হাওয়া ইজিল বাশার, মানব জাতির প্রয়োজনের তাগিদে, তাই না, প্রেক্ষাপটের আলোকে নাজিল হয়েছে। প্রথম নাজিল হয়েছে মক্কায়, তারপরে মদিনায়, বিভিন্ন জায়গাতে,